हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 126 তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছে তারাশঙ্কর দত্ত। উনি বলছেন বর্ধমান ডিস্ট্রিক্টে প্রাইমারি টিচার, বর্ধমান ভাগ হয়েছে, বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা ভাগের পর ট্রান্সফার পেতে সমস্যা হচ্ছে, ব্যাক করে দিচ্ছেন স্টুডেন্ট 167, টিচার 5 জন। আপনি চাকরি পাওয়ার সময় আপনার বর্ধমান জেলা ভাগ ছিল না, চাকরি এখন আপনি ট্রান্সফারের সময় আপনার জেলা ভাগ হয়ে গেছে বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, তাই আপনাকে ব্যাক করে দিচ্ছে। তাই আপনার বর্ধমান ডিস্ট্রিক্ট বা যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টের ডিপিএসসি লেভেল থেকে আপনাকে স্পেশাল পারমিশন করাতে হবে, কারণ যেহেতু আপনার আনডিভাইডেড ডিস্ট্রিক্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট, আর এখন উৎসস্ত্রী গ্রাউন্ডে আপনি ডিভাইডেড ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন, তার জন্য বর্তমান যে ডিস্ট্রিক্টে আপনি ডিপিএসসি আছে সেই ডিপিএসসি থেকে আপনাকে একটি স্পেশাল পারমিশন করাতে হবে যে আমার এই ছিল, আমি এখন অ্যাপ্লাই করতে পারবো। ওই অ্যাপ্লিকেশন মানে ওই যে স্পেশাল পারমিশন না হলে আপনি বারবার ব্যাক হবেন, কারণ এসআই কোনোভাবে এটাকে ফরওয়ার্ড করতে পারবেন না, এটা নিয়ম। নেক্সট প্রশ্ন করেছেন শুভাশিস দাস। উনি বলছেন জেনারেলে অ্যাপ্লাই, এইচওয়াই ব্যাক, পুনরায় মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই, এনি আদার ফার্স্ট ডিস্ট্যান্স এবং সেকেন্ড মেডিকেল দেওয়া যেতে পারে। জেনারেলি অ্যাপ্লাই কথাটা মানে আমি ঠিক বুঝতে পারলাম না, মানে জেনারেল বলেন কি আপনি বলতে চাচ্ছেন এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই, কারণ জেনারেল গ্রাউন্ড বলতে কোনো গ্রাউন্ড নেই। যাক, আমি ধরে নিচ্ছি যে জেনারেল মানে এনি আদার গ্রাউন্ড, তার মানে আপনি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন, এইচওয়াই ব্যাক করেছেন, পুনরায় মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, এনি আদার গ্রাউন্ডে আপনি বলছেন যে ফার্স্ট ডিস্ট্যান্স এবং সেকেন্ড মেডিকেল দেওয়া যেতে পারে, এটা হচ্ছে আপনার প্রশ্ন। প্রথমেই বলি, আপনি গ্রাউন্ড চেঞ্জ করেছেন, আপনাকে এনি আদার গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনাকে এইচওয়াই ব্যাক করেছি। আমি জানি না আপনাকে এইচওয়াই বা টিআইসি বা আপনার এইচএম কী ভ্যালিড রিজন দিয়েছিলেন, কারণ উৎসশ্রী পোর্টালে 1 সেপ্টেম্বর 2021 এফিকিউ সেকশনের 16 নম্বর প্রশ্ন অনুযায়ী ভ্যালিড রিজন দেখাতে হবে। যদি ভ্যালিড রিজন না দেখে আপনাকে ব্যাক করে এবং তারপরে আপনি মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন, গ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এইচওয়াই বা টিআইসি বা এইচএমের পারমিশন লাগে। একটি দরখাস্ত করতে হয় যে আমি ভুলবশত অমুক গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন আমার কাছে ভ্যালিড রিজন আছে, আমি অমুক গ্রাউন্ডে অ্যাপ্লাই করব, এবং সেটা ডিসক্রিপশনারি পাওয়ার অনুযায়ী এইচওয়াই বা টিআইসি এইচএম আপনাকে গ্র্যান্ড করলে তবে গিয়ে আপনি গ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, না হলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়। এবার আপনি বলছেন মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করবেন, কিন্তু এনি আদার গ্রাউন্ড ফার্স্ট ডিস্ট্রিক্টটাকে দেখাবেন এবং সেকেন্ড দেখাবেন মেডিকেল। মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে আপনার দরকার ভ্যালিড রিজন। যে গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করবেন, হার্ট ডিজিজ হোক, রেনাল ডিজিজ হোক, থ্যালাসেমিয়া হোক, আর আপনি যেহেতু এখানে বলেছেন মেল, তাহলে নিশ্চয়ই আপনার সিরিয়াস মানে তাহলে নিশ্চয়ই আপনি এখানে সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম কোনো ব্যাপার নেই, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাবাব 40%। তো আপনাকে দেখতে হবে যে আপনার যে মেডিকেল সার্টিফিকেট লেখা আছে কিনা কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, অর্থাৎ আপনি মেডিকেল গ্রাউন্ডে আপনি ডিস্টেন্স দিলেন সেটা কিন্তু কোনোভাবে ধর্তব্যের মধ্যে ধরা হবে না, কারণ মেডিকেল গ্রাউন্ডে যে কোনো ডিজিজ সে কোনো ডিজিজেরকে ধর্তব্য ধরা হবে। এবং আপনি যদি এনি আদার গ্রাউন্ডে মেডিকেলে করেন, যে কথাটা বলছি মন দিয়ে শুনুন, মেডিকেল গ্রাউন্ড একটা মেডিকেল সেলফ গ্রাউন্ড, আবার এনি আদার গ্রাউন্ডে গিয়ে মেডিকেল হয় যে ডিজিজগুলো লিস্টেড আছে 4 নম্বর ধরার 1 নম্বর উপধারার এন, হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম, থ্যালাসেমিয়া বা রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা 40%, সেগুলোর বাইরে যদি কোনো রোগ থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেহেতু একবার ব্যাক করেছে আপনি আবার একটা অন্য গ্রাউন্ড করবেন, এটা সম্পূর্ণ হচ্ছে এইচওয়াই বা টিআইসি বা এইচএম এর ডিসক্রিপশনারি পাওয়ার। তিনি তেনার স্বেচ্ছাধীন এখানে আইন প্রয়োগ করবেন, যেহেতু আপনি একবার আপনাকে একটা গ্রাউন্ডে টান ব্যাক করে দিয়েছেন, আপনি অন্য একটা গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন এবং সে গ্রাউন্ডটা যদি ভ্যালিড রিজন না থাকে, যদি সেক্ষেত্রে এইচওয়াই যদি মনে হয় আপনাকে আবার ব্যাক করতে পারে, কারণ যেহেতু গ্রাউন্ড চেঞ্জের আগে আপনি এইচওয়াই বা টিআইসি বা এইচএম এর কাছ থেকে পারমিশন নেননি। নেক্সট প্রশ্ন করেছেন দুঃশাসন মহালদার। তো দুঃশাসন মহালদার বলছে মেডিকেল গ্রাউন্ড, ডিআই ব্যাক, নো ভ্যালিড রিজন, কী করব? যদি আপনার মেডিকেল গ্রাউন্ডটা ভ্যালিড হয়, যদি আপনার মেডিকেল গ্রাউন্ডটা সঠিক হয়, অর্থাৎ আপনার হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, থ্যালাসেমিয়া, সিরিয়াস গাইনোকোলজিক্যাল প্রবলেম বা রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান সঠিক তথ্য আছে এবং আপনার সার্টিফিকেটে লেখা আছে যে কজিং সিরিয়াস প্রবলেম অ্যাটেন্ডিং দি স্কুল, কিংবা লং জার্নি কজিং সিরিয়াস প্রবলেম
টু অ্যাটেন্ড দি স্কুল, এই ধরনের কোনো টার্ম লেখা থাকে এবং যদি আপনার ভ্যালিড হয় এবং তারপরে যদি ডিআই আপনাকে ব্যাক করে ভ্যালিড রিজন না দেখিয়ে, তাহলে অবশ্যই আপনি যাবেন বিকাশ ভবনের সপ্তম তলায় টিচার রিড্রেসাল সেলে। সেখানে গিয়ে একটা কমপ্লেন করবেন যে পয়লা সেপ্টেম্বর 2021 এফএকিউ সেকশনের 16 নম্বর প্রশ্ন অনুযায়ী ভ্যালিড রিজন দেখানো হচ্ছে প্রত্যেকটা পোর্টালের বিভাগীয় প্রধান, অর্থাৎ এইচওআই লেভেল থেকে এইচওআই ডিআই লেভেলের ডিআই, কিন্তু আমাকে ভ্যালিড রিজন না দেখিয়ে আমার মেডিকেল গ্রাউন্ড ভ্যালিড তা সত্ত্বেও আমাকে ব্যাক করা হলো কেন, এই মর্মে একটা অ্যাপ্লিকেশন করুন এবং তার রিসিভ কপি নেন। আমি অবশ্যই সুরাহা হবে, এর আগে আমি অনেকে এই পদ বলেছিলাম, অনেকে করেছে, অনেকে তার সুরাহাও পেয়েছে, সুতরাং আপনার ক্ষেত্রে হবে। নেক্সট প্রশ্ন করেছেন উৎসবশীল, উনি বলছেন ওভারিয়ান কার্সিনোমা কি লিস্টেড ডিজিজ, প্রমাণ দিতে পারলে ভালো হয়। আমি বলি ওভারিয়ান কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমা ইজ ওয়ান টাইপ অফ ওভারিয়ান ক্যান্সার, অর্থাৎ ওভারিয়ানে যেখানে এক্স প্রডিউস হয়, যেখানে এক্স উৎপন্ন হয়, তার ওয়াল হতে পারে, তার এক্স সেল হতে পারে, কিংবা তার যে টিউব হতে পারে, যেখানে ক্যান্সার, মানে কার্সিনোমা ইজ এ মেডিকেল টার্ম অফ ক্যান্সার, তো সেখানে ক্যান্সার হয়েছে। আপনি যদি বলছেন যে ওভারিয়ান কার্সিনোমা, যদি ওভারিয়ান কার্সিনোমা এই টার্মটি লেখা থাকে এবং তারপরে লেখা থাকে যে এই ওভারিয়ান কার্সিনোমার জন্য ফর দিস পার্টিকুলার ডিজিজ আইই ওভারিয়ান কার্সিনোমা দি পেশেন্ট ইজ হ্যাভিং অর দি পেশেন্ট ইজ কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, দি জার্নি ইজ লং অ্যান্ড সি ইজ ফিলিং আ গ্রেট প্রবলেম টু অ্যাটেন্ডিং দি স্কুল, তাহলে কিন্তু অবশ্যই এটা ট্রান্সফারের ক্ষেত্রে ত্বরান্বিত হবে। কারণ যেহেতু 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসে 4 নম্বর ধরার 1 নম্বর উপধারা এতে বলা আছে, যদি এই রোগগুলো মানে এই হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ, গাইনোকোলজিক্যাল প্রবলেম, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, এই রোগগুলো থাকে এবং তার জন্য কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, আপনি স্কুল করতে পাচ্ছেন না, আপনি স্কুল অ্যাটেন্ড করতে পাচ্ছেন না আপনার এই সমস্যার জন্য, তবেই তো আপনি প্রেফার, তবেই তো আপনি প্রায়োরিটি, তবেই তো আপনি স্পেশাল, তবেই তো আপনি মেডিকেল। অর্থাৎ যদি আপনার প্রেসক্রাইব রেজিস্টার ডক্টর এই কথাটা না লিখে দেয় যে আপনার ওভারিয়ান কার্সিনোমার জন্য আপনার স্কুল অ্যাটেন্ড করতে পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই উৎসস্থিতে ত্বরান্বিত পারবেন না। আর যদি এই টার্মটি থাকে তাহলে কিন্তু অবশ্যই ত্বরান্বিত হবে এবং সিএমও যদি এই একই টার্ম লেখে তাহলে আপনাকে আটকানো কারো ক্ষমতা নেই। নেক্সট প্রশ্ন করেছেন অহিন্দ্রকরণ, উনি বলছেন 10%-এর সেকেন্ড ফেজ কবে। এই প্রশ্নটার উত্তর আমি অনেকবার দিয়েছি, আবারও বলছি এখানে কোনো সেকেন্ড ফেজ নেই, এটা একটা কন্টিনিউইং প্রসেস, অনগোয়িং প্রসেস, এর কোনো সেকেন্ড ফেজ নেই। নেক্সট প্রশ্ন করেছেন নৃপেন সূত্রধর, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ড অ্যাপ্লাই 5 ইয়ার্স তখন ছিল না, ট্রান্সফার পাবো। আবারও বলি যে যেহেতু বীরভূম জেলার ডিআই অফিস থেকে একটি নির্দেশিকা বেরিয়েছিল 27 অক্টোবর 2021 আর মেমো নাম্বার 1934/G, এটা বেরিয়েছিল 27 অক্টোবর, এবং সেখানে বলা ছিল যে যদি কোনো কেউ মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করে কিংবা প্রায়োরিটি কিংবা স্পেশাল কিংবা প্রেফার্ড, তার সেক্ষেত্রে কিন্তু মানে 5 ইয়ার্স ম্যান্ডেটরি পিরিয়ড মানা হবে না এবং 25 কিলোমিটার ডিস্টেন্স সেটা মানে কোনোভাবেই গণ্য হবে না। কিন্তু আবার দেখেছি 14 ডিসেম্বর যে রিভিউ মিটিং হয়েছিল, যেখানে শিক্ষা দপ্তরের সচিব বা সেক্রেটারি, কমিশনার, শিক্ষামন্ত্রী ছিলেন, মানে ওই রিভিউ মিটিংয়ে ঠিক হয়েছে যে যিনাদের সার্ভিস কন্টিনিউয়েশন 5 ইয়ার্স, অর্থাৎ রামপুর স্কুলে 3 বছর, শ্যামপুর স্কুলে 4 বছর, তাহলে 3 যুক্ত 4 সার্ভিস কন্টিনিউয়েশন 7 ইয়ার্স, তিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মেডিকেলে গ্রাউন্ড হবে, কিন্তু যিনি ফ্রেশার তিনের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্স গণ্য হবে না। তাই এই মুহূর্তে কোনো স্পেশাল নির্দেশিকা না বেরোনো পর্যন্ত এই মুহূর্তে 5 ইয়ার্সকে গণ্য করছে না, তবে যে লেভেলে যাবে সে লেভেলে সম্পূর্ণ ডিসক্রিশনারি পাওয়ার। আপনার এইচওয়াই যদি ফলোয়ার করে, আপনার ডিআই যদি মনে করে যে সিএমএ ভেরিফিকেশন করার পর সিএমএ যদি মনে হয় সত্যি এমন প্রবলেম যে 5 ইয়ার্স না হলেও আপনার খুব সমস্যা, তাহলে তিনি এটাকে ফলোয়ার করতে পারেন। নেক্সট প্রশ্ন করেছেন সুকন্যা দত্ত, উনি বলেছেন ফিমেল স্পেশাল গ্রাউন্ডের ক্ষেত্রে 3টি স্কুল চয়েস করা আছে, সেগুলো চলে গেলে কি ব্যাক হবে। না, ব্যাক হবেন না, কারণ 1 সেপ্টেম্বর 2021 এফএকিউ সেকশনের 5 নম্বর প্রশ্ন অনুযায়ী যদি আপনি স্পেশাল বা মেডিকেল বা প্রেফার্ড বা স্পেশাল
প্রেফারড গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন এবং আপনার তিনটি স্কুলই ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে ইন দ্যাট কেস, নিয়ম হচ্ছে ইন দ্যাট কেস দি অথরিটি উইল অ্যাসাইন আ সুইটেবল ভ্যাকেন্সি নিয়ারার টু দি স্কুল অফ হিজ হার চয়েস। অর্থাৎ যে তিনটি স্কুলে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই তিনটি স্কুলের রেসপেক্টিভে নিয়ারার স্কুল আপনার চয়েসের মতো দেওয়া হবে। এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে, পয়লা সেপ্টেম্বর 2021 এফএকিউ সেকশনের পাঁচ নম্বর প্রশ্নে। সুতরাং আপনি ব্যাগ হবেন না, আপনি যে কোনো একটা স্কুল অবশ্যই পাবেন। নেক্সট প্রশ্ন করেছেন সমীর বিশ্বাস, উনি বলছেন এজ ইন সিনিয়রিটি আগে না সার্ভিস ইন এজ আগে? এটা আমি অনেকবার বলেছি, তাহলেও আপনাকে শ্রদ্ধা করে বলছি যে এজ ইন সিনিয়র আগে, কারণ 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের পাঁচ নম্বর ধারার ছ নম্বর উপধারা অনুযায়ী সিনিয়রিটি শ্যাল বি গিভিন টু দি টিচার সিনিয়র ইন এজ, যিনি বায়োলজিক্যালি যে সিনিয়র হবে তেনাকেই চান্স দেওয়া হবে। নেক্সট প্রশ্ন করেছেন আব্দুল কালাম আজাদ, উনি বলছেন বাড়ি থেকে 25 কিলোমিটারের কম হলে কি আবেদন হবে? বর্তমান স্কুল থেকে ডিস্ট্যান্স 25 কিলোমিটারের বেশি, অবশ্যই হবে। এখানে বাড়ি কোনোভাবে ফ্যাক্টর নয়, কারণ 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের তিন নম্বর ধারার দু নম্বর উপধারায় বলা আছে যদি প্রেজেন্ট স্কুল টু পোস্টেড স্কুল, যে স্কুলে আপনি শিক্ষকতা করছেন সে স্কুল থেকে যে স্কুলে আপনি যাবেন সেই স্কুলের ডিস্ট্যান্সটা হবে 25 কিলোমিটার। যদি আপনার পোস্টেড স্কুল যদি আপনার মানে আপনার বাড়ি থেকে যদি পোস্টেড স্কুল 100 মিটারও হয় সেখানে কিন্তু কোনোভাবে আপনার ট্রান্সফার প্রক্রিয়া মানে আটকাবে না, কারণ যেহেতু 2015 জেনারেল ট্রান্সফার হচ্ছে তিন নম্বর ধারা দু নম্বর ধারা বলা আছে প্রেজেন্ট স্কুল থেকে পোস্টেড স্কুল হচ্ছে 25 কিলোমিটার। সুতরাং আপনি আবেদন করুন, কেউ আপনাকে আটকাতে পারবে না। নেক্সট প্রশ্ন করেছেন উত্তম সিনহা, উনি বলছেন মেডিকেল গ্রাউন্ড টিচার সিনিয়র ইন এজ হলে 10%-এর বাইরে কোন ধারায় বলা আছে? আমি বলি, আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারছি না, আপনি বলছেন মেডিকেল গ্রাউন্ড টিচার সিনিয়র ইন এজ, মেডিকেল গ্রাউন্ড মানে এখানে টিচার সিনিয়র কি জুনিয়র দাদা করেনি? যদি কোনো শিক্ষকের মেডিকেল গ্রাউন্ড থাকে, তিনি যদি 5 ইয়ার্স এখানে ম্যান্ডেটরি, তিনি যদি তিনি যদি সিনিয়র নাও হন তিনি কিন্তু চান্স পাবেন। আর এনি আদার গ্রাউন্ডের ক্ষেত্রে সিনিয়র ইন এজ লাগে, ওটা লেখা আছে 2015 সালে পাঁচ নম্বর ধারা ছ নম্বর উপধারায়। আজকে শেষ প্রশ্ন করেছেন মল্লিকা মুলাসি, মল্লিকা মুলাসি উনি বলছেন গ্রুপ ডি 21 সেপ্টেম্বর 2021 থেকে WBSSC লেভেলে রেকমেন্ডেশান পেলাম না, কী করব? আপনি যেহেতু ব্যাগ হননি তাই আপনার এই মুহূর্তে হতাশার কোনো কারণ নেই, কারণ আপনার মতো গ্রুপ ডি অনেকে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও পর্যন্ত রেকমেন্ডেশান পায়নি। তার কারণটা হচ্ছে ডাইন হার্ডনেস, কারণ উৎসস্থিতে সমস্যাটা হচ্ছে একদিকে উৎসস্থিতে গ্রুপ ডিতে অ্যাপ্লাই হচ্ছে আর একদিকে ডাইন হার্ডনেসে চাকরি পাচ্ছে যারা বাবা মরে গেলে চাকরি, মা মরে গেলে চাকরি, তাই এর জন্যই মেনলি দেরি হচ্ছে। এক নম্বর, দু নম্বর, গ্রুপ ডি বা গ্রুপ সি বা নন টিচিংদের 2015 সালে জেনারেল ট্রান্সফার রুলসে কোনো কথা দেওয়া নেই, তার জন্য দেরি হচ্ছে। তো আপনি ওয়েট অ্যান্ড ওয়াচ, যেহেতু ব্যাগ হননি এই মুহূর্তে ভেঙে পড়বেন না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও, এখন আমার চ্যানেল প্রতিদিন 4-9 মিনিটে উৎসবের প্রত্যেকটা প্রশ্নের মুখানুমুখিতে পাওয়ার জন্য আজ এ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।